চালের দাম যে 7 টাকা বা 8 টাকা প্রকান্তরে 10 টাকা বেড়েছে, টোটালি এটি অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে। হঠাৎ করে ইন্ডিয়া পেঁয়াজ বন্ধ করে দেয়, আর সাথে সাথে কারণ বাজারে আপনার এটি প্রথম সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি হয়ে যায়। ফুলকপি, শিম, এই ধরনের শীতের সবজি আজকে আগুন দাম, মানে সেটি প্রতিটাই কিন্তু 60-70-80 থেকে 100 টাকার উপরে। এবং রমজানে আপনার ইফতারির জন্য আমাদের বেগুনি খেতেই হবে, এবং আমি বলতে পারি যে বেগুনির দাম 2 দিন আগে বা 1 দিন আগে এটি দেখা গেল যে আপনার 3 গুণ বেড়ে যাবে। ফোকাসটা কোথায়? আমার বিপণন ব্যবস্থার এই ত্রুটিযুক্ত বিপণন ব্যবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত পরশু দিন বলেছেন যে এবার কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে, উনি আমাদেরকে বলেছেন টোটালি জেলে ঢুকাতে। হঠাৎ করে এই গত 10-15 দিন ধরে নির্বাচনের সময় এবং চালের দামটা বেড়ে গেল, এবং আমি স্পষ্ট আমি যে ইনফরমেশন পেয়েছি, খাদ্য মন্ত্রণালয়ের সাথে আমরা একভাবে একসাথে কাজ করছি, যৌথভাবে আমরা অপারেশন করছি। আমাদের মন্ত্রী মহোদয় গিয়েছিলেন মহত কৃষি মার্কেটে, ওখান থেকে কোথা থেকে চালগুলো আসছে সেগুলো আমরা আইডেন্টিফাই করেছি, আর সেই জায়গাগুলোকে আমরা খোঁজ নিচ্ছি, অর্থাৎ মোকামে অথবা যেখানে চাল মজুদ হচ্ছে যে মিলাররা, সেই জায়গায় আমরা কাজ করছি। চালের দাম যে 7 টাকা বা 8 টাকা প্রকান্তরে 10 টাকা বেড়েছে, টোটালি এটি অযৌক্তিকভাবে বাড়ানো হচ্ছে। এখানে একটি হেলাল ভাই আছেন ব্যবসায়ী কমিটির, আমাদের ডাইরেক্টর সাহেব আছেন ব্যবসায়ী কমিটির নেতা। আমি স্পষ্ট বলতে চাই যে যে অজুহাত দেওয়া হচ্ছে কি ধানের দাম বেড়েছে, আমি সেই তাদের কাছেই একটু জবাব চাই। ধানের যে দামটা যদি বেড়েও থাকে, আমার মার্কেটে যে চালটা আমরা কৃষি মার্কেটে থরে থরে বস্তায় বস্তায় শত শত বস্তা দেখে আসলাম, প্রতিটা গুদামে হাজার হাজার বস্তা চাল মজুদ আছে, এই চালটা কি এই বাড়তি ধানের দামের চাল? এই চাল তো তাদের 6 মাস ধরেই তারা এগুলো প্রচুর করেছে। তাহলে যদি 100 টাকা বাড়ে পার বস্তায় 50 কেজির চাল, সেখানে 2 টাকা করে বাড়বে, প্রতি কেজিতে 2 টাকা করে বেড়েছে, সেই 2 টাকা কোথায় বেড়েছে? আপনার সেই মিল থেকে যেখান থেকে চাল আসে। কেন আমার ভোক্তা পর্যায়ে 8 থেকে 10 টাকা বাড়লো? এই জায়গায় তো আপনার সেই অসাধু চর্চা চলছে। এখন এই অসাধু চর্চা কে করছে? এই জায়গাগুলো কিন্তু আমাদের কাছে এখন পরিষ্কার। এখন আপনাদের কাছে আমরা আজকে কি মিটিংটা যেটা করেছি সেটা আমি চালের উদাহরণ দিলাম, এর বাইরে আপনারা দেখেছেন হঠাৎ করে ইন্ডিয়া পেঁয়াজ বন্ধ করে দেয়, আর সাথে সাথে কারণ বাজারে আপনার এটি প্রথম সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি হয়ে যায়, মানে সকাল থেকে বিকালের মধ্যে ডাবল সেঞ্চুরি হয়ে যায়। এই পেঁয়াজ সেটি তো আমরা জানি যে এই পেঁয়াজ কি সেই ইন্ডিয়ান পেঁয়াজ আসছে, বেশি দামের পেঁয়াজ আসছে, বা আপনার ডিউটি বাড়িয়ে দেওয়া হয়েছে সেই পেঁয়াজ আসছে, তো এগুলো তো চলছে। এখন এইগুলো যে চলছে সেই জায়গাগুলোতে আমাদের কি করণীয় আছে? তাহলে কি হচ্ছে যে আমার টোটাল বাজার ব্যবস্থাপনা একটা ত্রুটিযুক্ত বাজার ব্যবস্থাপনা, অর্থাৎ গত 2 দিন আগে একটি শীর্ষস্থানীয় পত্রিকা, আমি নামই বলি সমকাল, একটা চমৎকার রিপোর্ট করেছে, একদম লিড নিউজ করেছে। তারা দেখিয়েছে যে আমাদের ফুলকপি, শিম, এই ধরনের শীতের সবজি আজকে আগুন দাম, মানে সেটি প্রতিটাই কিন্তু 60-70-80 থেকে 100 টাকার উপরে, 100 টাকার উপরে চলে যাচ্ছে। এইগুলোর প্রোডাকশন কস্ট এখন এটা তো ক্যালকুলেট করা যায়, এবং সেখানে প্রোডাকশন কস্ট দেখানো হচ্ছে সর্বোচ্চ 8 থেকে 10 টাকা পার কেজি। সে 8 থেকে 10 টাকা আমরা অবশ্যই ফোকাস করছি কৃষকরা যাতে মূল্য পায়, কৃষকরা মূল্য পেলেই তো আমাদের তারা কি বলে যে উদ্বুদ্ধ হবে আরো বেশি চাষ করার জন্য। কৃষকরা বিক্রি করছে 25 টাকায় সমকালের রিপোর্ট অনুযায়ী, সেটি কেন আমি ভোক্তা পর্যায়ে আমার কাছে 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে? 17 কোটি মানুষ কেন 100 টাকা দিয়ে কিনতে হচ্ছে? এটা শুধু ঢাকার বাজার না, আপনি একদম প্রত্যন্ত একটি বাজারে যান, মানে বাজারে যদি যান, আপনি একটি জেলা যদি যান, আপনি ইভেন মেহেরপুরের বাজারে যান, আপনি বরগুনার বাজারে যান, সেখানে কিন্তু ঢাকার থেকেও অনেক দাম বেশি। তাহলে আমরা কোন জায়গাটা, আমাদের কিন্তু ফোকাসটা কোথায়? আমার বিপণন ব্যবস্থার এই ত্রুটিযুক্ত বিপণন ব্যবস্থা। সেই জায়গাগুলোতে যে কাজগুলো আমরা কিছু কাজ করছি, আমরা বিশেষ করে একসাথে তো সব কাজ করা যাবে না, আমরা অনেকদিন ধরে চেষ্টা করছি আমাদের রিফাইনারিগুলো যারা এটা প্রোডাকশন করে বিশেষ করে তেল এবং চিনি, আমরা একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট একটা সফটওয়্যার করছি, যেটা অলমোস্ট একটা আমরা মানে কি বলছে যে একটা পাইলটিং পর্যায়ে চলে গেছি অলমোস্ট, এটা তৈরি হয়েছে এবং তাদের সাথে আমরা তাদের কাছে হ্যান্ড ওভার করেছি। তারা কতটুকু উৎপাদন করছে, কোন ডিলার, কোন এসও ব্যবসায়ী, ডিও ব্যবসায়ী, এই মালটা নিজের থেকে নিয়ে কোন জেলায় যাচ্ছে,
সেই জেলায় ওটি গিয়েছে কিনা এটা আমরা ট্র্যাক করার ওই সফটওয়্যার দিয়ে করবো। এটি হয়তো আমি তেল এবং চিনিতে করতে পারবো যেহেতু এটি পাঁচ ছয়টা রিফাইনারির মাধ্যমে যাচ্ছে, কিন্তু আমি তো আর ফুলকপি ট্র্যাক করা যাবে না বা সিম ট্র্যাক করা যাবে না। এবং রমজানে আপনার ইফতারির জন্য আমাদের বেগুনি খেতেই হবে, এবং আমি বলতে পারি যে বেগুনির দাম দুই দিন আগে বা একদিন আগে এটি দেখা গেল যে আপনার তিন গুণ বেড়ে যাবে। এখন সেই বেগুন আমি কিভাবে ট্র্যাক করব, সেই জায়গাগুলোতে আমাদের যে কাজগুলো আছে মেকানিজম, এই জন্যই আমরা আজকে এই সভাগুলো করছি। এখন যে জিনিসটা আপনাদের এখানে যেন যে কী কারণে ডাকা, সেই ডাকার একটি কারণ হলো আমরা এনগেজমেন্টটা চাচ্ছি। সেই এনগেজমেন্টটা কি, সেটা হলো আমাদের শীর্ষ ব্যবসায়ী সংগঠন, দোকান মালিক সমিতি এবং আপনাদের যারা বাজারে আছেন, তারা সবাই যদি এই জায়গায় যদি রেসপন্স না করে তাহলে তো আমরা এটা আমরা এই ভোক্তা অধিকার থেকে বা আমরা এই মনিটরিং করে বা আমরা অভিযান করে এটা কতটুকু আমরা এখানে রেজাল্ট পাবো। এই কারণে আমি যে জিনিসটা, যেহেতু এটি শীর্ষ পর্যায় থেকে নির্দেশনা এসেছে এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু গত পরশু দিন উনি মিটিংয়ে বলেছেন যে এবার কিন্তু কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নিতে, উনি আমাদেরকে বলেছেন টোটালি জেলে ঢুকাতে, একদম স্পষ্ট করে দিয়েছেন, মেসেজ কিন্তু ক্লিয়ার। এখন আমি আমার আইন অনুযায়ী করব, এখানে জেলা প্রশাসন থেকে এসছে, তাদের যে আইন আছে সেখানে তাদের মজুদারি আইন আছে, স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এবং এখানে আরো গোয়েন্দা সংস্থার দুইটা গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, তারাও কাজ করছেন। এবার কিন্তু আমরা যে মেসেজটা দিতে চাই, আপনার দ্রব্যমূল্য যদি ইন্টারন্যাশনাল বাড়ে সেই অনুযায়ী যেটা হবে আপনারা সুন্দরভাবে ব্যবসা করবে, কিন্তু আপনার যেমন চালের বাজারে হঠাৎ করে আপনি 2 টাকা বেড়ে যাওয়ার পরে আপনারা 8-10 টাকা একদম ভোক্তা পর্যায়ে বেড়ে গেল, সেই জায়গাটায় কিন্তু আমাদের একটা কঠোর অবস্থান হয়।